गुड मॉर्निंग क्लास टू इंग्लिश वन डेट 5th अगस्त पेज नंबर 37 प्रोनाउंस वी यूज आई फॉर आवर सेल्फ्स यू फॉर द पर्सन वी आर स्पीकिंग टू ही फॉर ए मेल पर्सन शी फॉर ए फीमेल पर्सन वी फॉर ए ग्रुप दैट इंक्लूड्स अस एंड दे फॉर ए ग्रुप दैट डज नॉट इंक्लूड अस We use it for animals, places, and things. So, we use different types, different kind of pronouns for different times. Okay, for I, you, he, she, we, they, it. These are pronouns. And মানে আমরা এগুলি কখন ব্যবহার করব উই ইউজ আই ফর আওয়ার্স যখন আমরা আমাদের কথা বলবো নিজের কথা বলবো তখন আই ব্যবহার করব ইউ ফর দ্য পার্সন ইউ আর স্পিকিং টু যখন তুমি অন্য কারো সম্বন্ধে বলছো তখন ইউ ব্যবহার করব হি ফর এ মেল পার্সন যখন কোনো ছেলেদের ক্ষেত্রে বলবো তখন হি শি ফর এ ফিমেল পার্সন যখন মেয়েদের ক্ষেত্রে বলবো তখন শি উই ফর এ গ্রুপ দ্যাট ইনক্লুডস আস যখন আমি এবং সাথে অনেকজন একসাথে মানে আমাদের কথা বলবো তখন আমরা বলবো উই দে ফর এ গ্রুপ দ্যাট ডাজ নট ইনক্লুড আস এবং দে কখন বলবো অনেকজন লোকের কথা বলবো যখন কিন্তু সেখানে আমি থাকবো না তারা দে মানে তারা তাদের কথা বলবো তখন দে অ্যান্ড উই ইউজ ইট ফর অ্যানিমাল প্লেসেস অ্যান্ড থিংস এবং যখন কোনো অ্যানিমাল প্লেস এবং থিংসের কথা বলবো তখন আমরা ইট ইউজ করবো নাও লেট আস লুক অ্যাট সাম মোর সেন্টেন্সেস গ্র্যান্ডফাদার গেভ জয় এ বুক সো গ্র্যান্ডফাদার গিফট এ বুক গ্র্যান্ডফাদার জয়কে বুক একটি বই দিয়েছে হোয়াট উইল জয় সে ইফ হি ইজ টেলিং অ্যাবাউট দিস হি উইল সেম এবার জয় যদি সেটা নিজের বলে নিজেকে নিজের দিক দিয়ে বলে তাহলে কী বলবে গ্র্যান্ডমাদার গেভ মি আ বুক গ্র্যান্ডমাদার আমাকে একটা বই দিয়েছে দেন গ্র্যান্ডমাদার গেভ অ্যানাদার বুক টু ফজল এবার গ্র্যান্ডমাদার ফজলকে একটি বই দিয়েছে তাহলে এবার জয় তাহলে কী বলবে গ্র্যান্ডফাদার গেভ হিম এ বুক গ্র্যান্ডফাদার তাকে একটি বই দিয়েছে গ্র্যান্ডমাদার গেভ এ টয় টু রাধা এবার গ্র্যান্ডমাদার রাধাকে বই দিয়ে টয় দিয়েছে তাহলে এবার জয় কী বলবে গ্র্যান্ডমাদার গেভ হার আ টয় ওকে সো গ্র্যান্ডমাদার কুক ফুড ফর জয় অ্যান্ড ফজল গ্র্যান্ডমাদার জয় এবং ফজলের জন্য রান্না করেছে এবার জয় কী বলবে গ্র্যান্ডমাদার কুক ফুড ফর আস মানে আমাদের জন্য খাবার করেছে গ্র্যান্ডমাদার বেকড কুকিজ ফর ফজল অ্যান্ড রাধা ফজল এবং রাধার জন্য কুকিজ বেক করেছে এবার জয় কী বলবে তাহলে গ্র্যান্ডমাদার বেকড কুকিজ ফর দেম বোঝা গেল সো হি সরি মি হিম হার আস অ্যান্ড দেম আর অলসো প্রোনাউন্স ওকে থ্যাংক ইউ